আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার্স পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা হাইড্রোলিসের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বার্নুলির সমীকরণ এবং হেড লস এই অধ্যায়ের সেকেন্ড পার্ট করব। প্রথম পার্টে আমরা বার্নুলির সমীকরণ কি, হেড লস গুলো কি কি এবং কিছু গাণিতিক সমস্যা করেছি। তো এই ভিডিওতে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা করে টোটাল বার্নুলি এবং হেড লসটাকে ভালো করে আয়ত্ত করে নিব। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, আর যারা পার্ট ওয়ান দেখোনি তারা অবশ্যই পার্ট ওয়ান দেখে নিবে। সেখানে কিন্তু আমি অনেক কিছু বিস্তারিত বলেছি, সেগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে। তো এরপরে যেটা যে অঙ্কটা আমি এখন তোমাদের করিয়ে দিব সেই অঙ্কটা হচ্ছে, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ যে একটি ট্যাঙ্ক হতে 300 মিটার দৈর্ঘ্যের দুটি পাইপ রয়েছে। আমি সংক্ষেপে বলে দিই, দুটি পাইপ রয়েছে, সেটার বিভিন্ন ডাটা ডাটা দেওয়া আছে। সেই দুটি পাইপকে একবার সিরিজে সংযুক্ত করলে আরেকবার প্যারালে সংযুক্ত করলে হেড লস কত হবে সেটাই আমাকে দেখতে হবে। অর্থাৎ মনে করো যে তুমি কোথাও পাইপ সংযোগ করবে, সেটা সিরিজে সংযুক্ত করলে লস বেশি হবে না প্যারালে করলে লস বেশি হবে, এই জিনিসটা দেখলে আমাদের সংযোগ দেওয়ার জন্য অনেক সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে বলা হচ্ছে যদি সিরিজে সংযুক্ত করা হয়, সিরিজ কি সেটা হয়তো তোমরা সবাই জানো, একটার পর একটা সংযুক্ত করবে, মানে আমি জিনিসটা দেখাই, মনে করো এটা একটা পাইপ, এটার সাথে আরেকটা পাইপ মনে করো, এটা একটু ব্যাসে একটু মোটা হলো বা চিকনো হতে পারে, এটা আরেকটা পাইপ মনে করো, এই দুইটা পাইপ একটা প্রশ্নে যে দুইটা পাইপের কথা বলা হয়েছে, তো এই দুটা পাইপ কি করলো সিরিজে, মানে একটার পর একটা সংযুক্ত করলো, তাহলে হেড লস কত হবে। এখন যখন আমরা সিরিজে সংযুক্ত করব তখন কিন্তু দুইটার ক্ষেত্রে কিউ সেম, মানে নির্গমন কিন্তু সেম হবে, কারণ এই পাইপ দিয়ে যে পরিমাণ তরল প্রবাহিত হবে ওই পাইপ দিয়ে তো একই পরিমাণ তরল বের হয়ে যাবে, মানে দুইটা দিয়ে তো এমন না যে এটাতে 5 মিটার কিউব পার সেকেন্ড যাবে এটাতে 6 মিটার কিউব, এটা তো সম্ভব না, কারণ নির্গমন তো ঠিক থাকবে। তো নির্গমন যদি ঠিক থাকে আমরা মানে যখন সিরিজে সংযুক্ত করবে তখন হেড লস পাবো। সাধারণত আমরা হেড লসের সূত্র একটা শিখেছিলাম নির্গমন দেয়া থাকলে, সেটা হচ্ছে হলো এফ এল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 3d^5। এটা এমকেএস এ লিখতে হবে। তো এটা হচ্ছে মনে করো ওয়ান সেকশনের জন্য, মানে এক নম্বর পাইপের জন্য, মনে করো এটা এক নম্বর পাইপ, এটা দুই নম্বর পাইপ, এটা যদি এক নম্বর হয় তাহলে দুই নম্বরের জন্য আবার করতে হবে এফ এল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 3d^5, এটা হচ্ছে দুই নম্বর। এখন আমরা শুধু ডাটাগুলো বসালে অঙ্ক হয়ে যাবে, যেহেতু দুইটাতেই কিউ সেম আমাদের কিউটা চেঞ্জ করতে হবে না। তো এফ এর মানটা প্রথম দুইটা পাইপের জন্য 0.01 দেওয়া আছে, 0.01 প্রথম পাইপে, দুইটা পাইপের দৈর্ঘ্যই 300 মিটার, হ্যাঁ দুইটা পাইপের দৈর্ঘ্যই 300 মিটার। এখন কিউ, কিউটা দুইটা পাইপের জন্য সেম 0.0085। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নটা পড়ে নিবে, যেহেতু অনেকগুলো ম্যাথ করিয়ে দিব, ভিডিওটা বড় হবে সেই জন্য আমি অনেক জায়গায় একটু দ্রুত আগাবো, আমি জানি এতে অনেকের অসুবিধা হয়, আবার ভিডিও বড় হলে আবার অনেকেরও অসুবিধা হয়, মানে আমি দুই দিকেই কিন্তু একটু ঝামেলার মধ্যে পড়ে যাই ভিডিও করতে গেলে। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3d, প্রথম দুইটা পাইপের ব্যাস কিন্তু ডিফারেন্ট, একটা হচ্ছিল 0.3 মিটার আর একটা হচ্ছে 0.15 মিটার, তাহলে 0.35 প্লাস, আবার এখানে সেম ডাটাগুলো থাকবে, বেশি কিছু চেঞ্জ হবে না, 3 × 0.15 to the power 5। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 98.11 মিটার। তার মানে এই দুইটা পাইপ যদি সিরিজে সংযুক্ত করি আমাদের হিউজ পরিমাণ নির্গম, মানে হিউজ পরিমাণ লস হচ্ছে। এখন খ নম্বরে যেই পার্টটা বলেছে সেখানে কিন্তু পাইপ দুটাকে সিরিজে প্যারালালে সংযুক্ত করে দিতে বলেছে। অর্থাৎ প্যারালাল বলতে কি, এটা একটা প্রধান শাখা পাইপ, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা ধরো 0.15 ডায়ামিটার আর একটা মনে করো 0.3 ডায়ামিটার, তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, মনে করি আমরা এটা হচ্ছে শাখা। তো যখন প্যারালালে সংযুক্ত করবে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমে হচ্ছে হলো এখান থেকে যে পরিমাণ কিউ যাবে সেটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, তো কিউ ওয়ান প্লাস কিউ টু ইজ ইকুয়াল টু কিউ, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যখন আমরা খ নম্বর করবো কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 0.085, প্রধান পাইপের নির্গমন কিন্তু প্রশ্নে দেওয়া ছিল কিউ ওয়ান প্লাস কিউ টু, এটা একটা লিখতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যখন প্যারালে সংযুক্ত করবে তখন আমাদের আরেকটা টার্ম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্যারালে যখন পাইপ সংযুক্ত করবে তখন হেড লস সমান থাকে, অর্থাৎ
দুইটা পাইপেরই হেড লস সমান। তাহলে আমরা এখানে আরেকটা টার্ম লিখতে পারি যে এইচ এল ওয়ান ইজ ইকুয়াল টু এইচ এল টু, এরকম একটা টার্ম লিখতে পারি। হেড লসের সূত্রটা হচ্ছে এফ এল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ডি টু দি পাওয়ার ফাইভ, এফ এল কিউ স্কোয়ার থ্রি ডি টু দি পাওয়ার ফাইভ। এখন এটা হচ্ছে ওয়ানের জন্য, এটা হচ্ছে টু এর জন্য। এটা আরেকটা ইকুয়েশন, আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে দেখি কিছু পাই কিনা। এফ এল এফ এর মানটা দুই দিকে কিন্তু এফ এর মানটা সমান, কারণ হচ্ছে হলো দুইটারই ফ্রিকশন ফ্যাক্টর সমান ছিল। আমরা মান বসিয়ে কাটতে পারো, এভাবে কাটতে পারো, দুইটা পাইপের দৈর্ঘ্যও সমান ছিল। তারপর হচ্ছে থ্রি তো সমান, এবার আমরা লিখতে পারি কিউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ডি, ডি হচ্ছে 0.35, আর এখানে হচ্ছে কিউ টু স্কোয়ার ডিভাইডেড বাই 0.155। তোমরা ক্যালকুলেশন করলে পাবা কিউ ওয়ান ইজ ইকুয়াল টু 5.657 কিউ টু। এভাবে তোমরা ক্যালকুলেশন করলে পাবা। তো এই মানটা যদি তুমি এখানে পুট করো, এই যে এখানে যদি পুট করো, তাহলে পাবা 0.08555657 কিউ টু প্লাস কিউ টু। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কিউ টু পেয়ে যাবা, কিউ টুর মানটা তোমরা হিসাব করে নিও। আবার এই কিউ টুর মানটা যদি তুমি এখানে বসাও, আমি দেখাচ্ছি, কিউ টুর মানটা যদি তুমি এখানে বসাও 0.085 ইজ ইকুয়াল টু কিউ ওয়ান, আর কিউ টুর মানটা যদি তুমি এখানে বসিয়ে দাও, তাহলে তুমি কিউ ওয়ান সরি এটা হচ্ছে কিউ ওয়ান, কিউ ওয়ান ইজ ইকুয়াল টু পাবা 0.722 মিটার কিউব পার সেকেন্ড। আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, তোমরা একটু কাইন্ডলি ক্যালকুলেশনটা করে নিবে, ঠিক আছে? তো এটা আমরা পাবো আলটিমেটলি কিউ ওয়ান। কিউ ওয়ানটা পেলে আমাদের কি লাভটা হবে? কিউ ওয়ানটা পেলে আমরা হেড লস, টোটাল হেড লস হবে টু ইন্টু, আমরা যে কোনো দুইটা এক্সট্রা হেড লস কিন্তু সমান, আমরা একটা বের করে দুই দিয়ে গুণ দিলে কিন্তু হয়ে যাবে। সেজন্য আমরা টু ইন্টু এফ এল কিউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ডি ওয়ান টু দি পাওয়ার ফাইভ এটা বসাতে পারি। তা আমরা মান বসাই টু ইন্টু 0.01 ইন্টু 300 ইন্টু 0.722 স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ইন্টু 0.3 টু দি পাওয়ার ফাইভ। আমরা প্রত্যেকটা মান বসানোর পরে যখন হিসেব করেছি, এসেছে 4.29 মিটার। তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত হেড লসটি পেয়ে গেছি। আশা করি এই যে সেকেন্ড টার্মটা করেছে সেটা বুঝতে পেরেছো। সেকেন্ড টার্মটা আমি আরেকটু রিভিউ দিচ্ছি, সেটা হচ্ছে হলো যখন প্যারালে সংযুক্ত করেছে তখন দুইটা কন্ডিশন আমাদের হাতে চলে এসেছে। একটা কন্ডিশন হচ্ছে হলো টোটাল কিউ ইজ ইকুয়াল টু দুইটার শাখার কিউ, আরেকটা হচ্ছে দুইটাতে হেড লস সমান হবে। এই দুইটা ইকুয়েশন দিয়ে আমি আসলে কিউর মানটা বের করেছি, যে কোনো একটা পাইপের বের করলেই হবে। সেই কিউর মানটা দিয়ে আমি সূত্র দিয়েছি, সূত্রতে টু কেন গুণ দিয়েছি, কারণ দুইটা হেড লস সমান, আমি দুইটা হেড লসের টোটাল হেড লস বের করবো। তো দুইটা হেড লস আলাদা আলাদা যোগ না করে আমি দুই দিয়ে গুণ দিয়েছি, যেহেতু দুইটা সমান। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আর প্রথম টার্ম যখন সিরিজে সংযুক্ত হবে তখন কন্ডিশনটা হচ্ছে এখানে যে কিউ এখানে সে কিউ, এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে অঙ্কটা করে ফেলেছি। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে একটা চিত্র দেয়া আছে। চিত্রটা একটু ভালো করে খেয়াল করো, তোমরা যখনই হাইড্রোলিসিসে আমি চিত্রের ম্যাথ করাবো, আমি যদি সামনাসামনি করাতাম অবশ্যই বলতাম চিত্রটা আগে ভালো করে দেখো। তো এখানে ভিডিও তোমরা পজ করে আগে ভিডিও চিত্রটা খুব ভালো করে দেখবে, পারলে খাতা একটু এঁকে নিবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা এক নম্বর ও দুই নম্বর সেকশন আছে। এক নম্বর সেকশনে চাপ দেওয়া আছে, দুই নম্বর সেকশনে চাপ বের করতে বলেছে যদি হেড লস 3 ফিট হয়। খুবই সুন্দর একটা অঙ্ক, এবং প্রবাহিত তরলের কিন্তু আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, এবং কি হারে প্রবাহিত হচ্ছে সেটা দেওয়া আছে। হারে দেওয়া আছে সিএফএস, সিএফএস মানে কিউবিক ফিট পার সেকেন্ড, অর্থাৎ এটা এফপিএস এর অঙ্ক। তো আমরা এক নম্বর আর দুই নম্বর সেকশনে বার্নৌলির সূত্র প্রয়োগ করতে পারি। এক নং ও দুই নং সেকশন ও দুই নং সেকশন, বার্নৌলির সূত্র প্রয়োগ করতে পারো, বার্নৌলি বার্নৌলি প্রয়োগ করে পাই, ঠিক আছে? তাহলে আমরা লিখবো জেড ওয়ান প্লাস পি ওয়ান প্লাস রো জি ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই 2g z2 প্লাস p2 rho g প্লাস v2 স্কয়ার ডিভাইড বাই 2g। এখন হেড লসটা কোন পাশে যোগ হবে, অনেকে এগুলো মাথায় রাখে। হেড লসটা ওই পাশে আমরা যোগ করব, কারণ প্রবাহী তরল প্রবাহিত হচ্ছে 1 থেকে 2 এর দিকে।
তো ওয়ানে যে পরিমাণ এনার্জি, টু এ যেতে যেতে কিছু এনার্জি কম হবে হেড লস এর কারণে। তার মানে টু এ দিয়ে আমরা যোগ না করলে তো ইকুয়াল লিখতে পারবো না। অর্থাৎ আমরা এখানে কি লিখেছি, এক নম্বর সেকশনের টোটাল হেড ইজ ইকুয়াল টু দুই নম্বর সেকশনের টোটাল হেড, কিন্তু এক নম্বর থেকে দুই নম্বরে যখন তরল গিয়েছে হেড লস হয়েছে মানে অপচয় হয়েছে, সে অপচয়টা যদি যোগ না করো তাহলে তো ইকুয়াল লিখতে পারবে না, তার মানে এখানে হেড লস হবে। এখন আমি শুধু মানগুলো বসাবো। প্রথমে ডেটাম, প্রথমটা ডেটাম হচ্ছে 6.7 ফিট, এরপর হচ্ছে পি ওয়ান এর মানটা হচ্ছে, পি ওয়ান এর মানটা প্রথমটার চাপ দেওয়া আছে 65। এখন এই কনভার্সনটা ভালো করে খেয়াল করবে, 65 × 144, আমি এটাতে পাউন্ড পার ফিট স্কোয়ার নিয়ে গেছি কারণ নিচেও আমাদের ফিট স্কোয়ার আছে, ডিভাইডেড বাই রো, রো এর মানটা হচ্ছে 62.5, আর জি এর মানটা হবে না কারণ পিএসআই ইউনিটে পিএসআইটা হচ্ছে অভিকোষীয় একক, যেখানে জি নাই, সেজন্য জি এর মানটা হবে না, কিন্তু এখানে এস এর মানটা হবে, অর্থাৎ এস এর মানটা হচ্ছে 0.84। এইটা খেয়াল রাখবা, এই রো কিন্তু রো ডাব্লিও না, এই রো হচ্ছে যেই তরলটা প্রবাহিত হচ্ছে সেই তরলের আপেক্ষিক, সেই তরলের ঘনত্ব, সেই তরলের ঘনত্ব বের করতে হলে পানির ঘনত্বের সাথে সেই তরলের আপেক্ষিক গুরুত্ব গুণ দিতে হবে। অর্থাৎ আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি, এস ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই রো ডাব্লিও, তো সরি হ্যাঁ ঠিক আছে, রো ইজ ইকুয়াল টু রো ডাব্লিও ইন্টু এস, তা আমরা এই ফর্মুলাটা মূলত এখানে ব্যবহার করেছি, রো ডাব্লিও ইন্টু এস। তো এরপর আমরা ভি, ভি এর মানটা আমরা দেখো এখানে যে ভি এখানেও একই ভি, কারণ পাইপের ডায়ামিটার না সরি পাইপের ডায়ামিটার চেঞ্জ হয়েছে, তো আমরা এখানে ভিটা একটু ক্যালকুলেশন করে নিতে হবে। তো আমরা যেহেতু কিউ সেম মানে দুইটার ক্ষেত্রে নির্গমন সেম, তাহলে আমরা কিন্তু দুইটার ভি আলাদা আলাদা বের করতে পারি, তাহলে আমরা ভি ওয়ান ইজ ইকুয়াল টু বের করতে পারি কিউ ডিভাইডেড বাই এ ওয়ান, তাহলে কিউটা হচ্ছে 2.08 π/4 ইন্টু, যেহেতু 6 ইঞ্চি আমরা এটা ফিটে নিয়ে যাব, 12 দিয়ে ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিলে ফিটে চলে যায় এটা স্কোয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে পাবা 10.6 ফিট পার সেকেন্ড, আর যদি ভি টু বের করো সেম 2.08 মানে কিউ ডিভাইডেড বাই পাই বাই ফোর, ওখানে হচ্ছে 9 ইঞ্চি ডায়ামিটার, 9/12 স্কোয়ার, ক্যালকুলেশন করলে আসবে 4.71 ফিট পার সেকেন্ড। খুবই সহজ কিন্তু এই ক্যালকুলেশন গুলো, যদিও পিএসএ কিন্তু খুবই সহজ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 10.6 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 32 হবে, বা ভালো করে দেখবে FPS 9.8 বসিয়ে দিও না, জেড টুর মান 0 কারণ আমরা ডেটামটা জেড টুতেই ধরেছিলাম, পি টুর মানটা আমরা বের করবো, এখানে আমরা 144 দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, 144 দেয়া মানে আমি এটাকে পিএসআই হিসেব করেছি, পিএসআই হিসাব করেছি বলে 144 দিয়েছি, যদি 144 না দিতা পাউন্ড পার ফিট স্কোয়ারে বের হতো। তারপর হচ্ছে 62.5 × 0.84 প্লাস ভি টুর মানটা হচ্ছে 4.71 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 32, হেড লস, হেড লসটা হয়েছে 3 ফিট। তোমরা অবশ্যই সবগুলো ইউনিট খেয়াল করবা, আমরা কিন্তু এটাও ফিটে আছে, এটাও ফিটে আছে, এটাও ফিটে আছে, এটাও ফিট, এটাও ফিট, এটাও ফিট, সেই জন্য কিন্তু আমরা 3 ফিট সরাসরি বসিয়ে দিতে পেরেছি। ক্যালকুলেশন করবা, এখান থেকে পি টুর মানটা পাবা 66.86 পিএসআই। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, চিত্রটা ভালো করে খেয়াল করবে। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা জবের জন্য অতটা ইম্পর্টেন্ট না হলেও ডুয়েল এডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। অঙ্কটাতে আমাদেরকে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু দ্বিমাত্রিকের মতো অঙ্কটা আছে, মানে একটু একটু অন্যরকম ভাবে আছে। তো এখানে বলেছে যদি এ পয়েন্টের বেগ, আমাদের একটা পয়েন্টের বেগ দেওয়া আছে, সেটা হচ্ছিল একটা নজল থেকে পানি বের হচ্ছে, পানিটা অনেক উপরে যাচ্ছে, তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, সেই এ পয়েন্টের ভ্যালোসিটি দেওয়া আছে, তাহলে বি পয়েন্টের চাপ কত, আমাদের বি পয়েন্টের চাপ, মাঝখানে সি পয়েন্টও দিয়ে দিয়েছে। তো এই অঙ্কটা করতে গেলে অবশ্যই তোমাকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, আগে এ আর সি এই দুইটা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। আমরা এ এবং সি তে বার্নলি দিব, এ ও সি তে, তোমরা কিন্তু চিত্রটা ভালো করে খেয়াল করবে, এই দুইটা পয়েন্টে যদি আমরা বার্নলি দেই তাহলে আমরা কি লিখবো, জেড এ প্লাস ভি এ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি প্লাস পি এ ডিভাইডেড বাই রো জি ইজ ইকুয়াল টু জেড সি প্লাস ভি সি স্কোয়ার ডিভাইডেড বাই টু জি প্লাস পি সি ডিভাইড বাই রো জি। এখানে কোনো হেড লস দেয়া নেই, সেজন্য আমরা হেড লসটা লিখিনি। তো জেড এ, এ বিন্দুর পয়েন্টের মানটা হচ্ছে 15 রেসপেক্ট টু সি, সি বিন্দু থেকে 15, আমরা সি কে ডেটাম ধরেছি। ভি এ, ভি এর মানটা আমাদের দেয়া আছে 18, 2 ইন্টু 9.8
যেহেতু এমকেএস, পিএ যেহেতু, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এ এবং সি দুইটাই মুক্ত প্রান্তে, মুক্ত প্রান্তে গেজ প্রেশার শূন্য। তাহলে আমি যদি এই পাশে গেজ প্রেশার কাউন্ট করি, ওই পাশেও গেজ প্রেশার, দুইটা গেজ প্রেশারই শূন্য হবে। আর যদি আমি এই পাশে পরম চাপ, অর্থাৎ পরম চাপ হবে বায়ুমণ্ডল চাপ, ওই পাশেও বায়ুমণ্ডল চাপ, তাও কিন্তু দুইটা কাটাকাটি চলে যাবে। অর্থাৎ আমি চাইলে এ পয়েন্টটাকে শূন্য ধরতে পারি গেজ চাপ হিসেবে। তাহলে আমি এটাকে শূন্য ধরলাম, ইজ ইকুয়াল টু জেড সি, জেড সির মানটা শূন্য হবে কারণ জেড সিতে আমি ড্যাটাম ধরেছি। ভিসি, ভিসির মানটা আমরা এখানে বের করব, ডিভাইডেড বাই 2 × 9.8, পিসির মানটা শূন্য হবে কারণ এটাও বায়ুমণ্ডলে ছিল। তো এখান থেকে ভিসি হবে 24.86 মিটার পার সেকেন্ড। তো আমরা কিন্তু সি বিন্দুর ভ্যালোসিটি পেয়েছি। এখন আমরা চাইলে ভি বিন্দুর ভ্যালোসিটি বের করতে পারি। কিভাবে? ভি বি আমরা কিউ বের করতে পারি। আমরা কিউ কিভাবে বের করতে পারি? আমরা জানি যে এ সি ভি সি এটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, সরি, এ বি, ঠিক আছে? তো আমরা এভাবে কিন্তু কিউ ডিভাইডেড বাই, এটা কিন্তু কিউ আর এটা হচ্ছে হলো এ বি প্রান্তের এরিয়া। তো আমরা এখানে দিতে পারি পাই বাই 4 × 0.075 স্কোয়ার। এটা ছিল 75 মিলিমিটার, এটাকে আমরা মিটারে নিয়ে গেলাম 1000 দিয়ে ভাগ দিয়ে তারপর স্কোয়ার করে দিলাম। ভিসি, ভিসির মানটা হচ্ছে 24.86 ডিভাইডেড বাই ওটা ছিল 200 মিলিমিটার, তাহলে আমরা পাই বাই 4 × 0.2 স্কোয়ার। তো ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে পাবা 3.5 মিটার পার সেকেন্ড। দেখো আমরা খুব সহজে কিন্তু বি প্রান্তের ভ্যালোসিটি বের করেছি। এবার আমরা বি ও সি এইটার মধ্যে বার্ণালি দিব, এটার মধ্যে বার্ণালি দিলে আমরা আসবে জেড বি প্লাস জেড, সরি, ভি সি ভি বি স্কোয়ার 2g প্লাস পি বি ডিভাইড বাই রো জি জেড সি প্লাস জেড, সরি, ভি সি স্কোয়ার ডিভাইড বাই 2g প্লাস পি সি ডিভাইডেড বাই রো জি। আমরা এই ইকুয়েশনটা দাঁড় করাতে পারি, এখানে জাস্ট মানগুলো বসাবো। জেড বির মানটা জিরো, আমরা জেড বিটাকে, বিটাকে ডেটাম ধরেছি। ভি বির মানটা আমরা বের করেছি 3.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8 প্লাস পিবি। আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছে পিবি, তাহলে আমরা পিবিটাকে পিবি রেখে দিই। এখন খুব ইম্পর্টেন্ট কথা, এই জায়গায় অনেকে গোলমেল করবে, নিচে আমি কি দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে পিবির আনসারটা কি আসবে। এখন পিবির আনসারটা যদি কিলো নিউটন পার মিটার স্কোয়ার আমি আনতে চাই, তাহলে এই এটার মানটা 1000 না, আমি 1000টা দিব না। 1000টা না দিলে এটার মানটা কিলো নিউটনে হয়ে যাবে, আমি শুধু 9.8 দিলাম, তাহলে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে আনসারটা আসবে বা কেপিএতে আনসারটা আসবে। দেখো এখানে 1000 দিলে নিউটন পার মিটার স্কোয়ারে আসতো, 1000 দেইনি বলে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে এসেছে। এই জিনিসগুলো কিভাবে হলো, তোমরা ইউনিট কনভার্সন ভালো করে খেয়াল করবে তাহলে বুঝতে পারবে। জেডসির মানটা হচ্ছে 0.5, যেহেতু আমি বিটাকে ড্যাটাম ধরেছি। ভিসির মানটা আমরা বের করেছিলাম 24.86 × 2 9.8 প্লাস পিসির মানটা আমরা জিরো। আচ্ছা খুব ইম্পর্টেন্ট কথা, এখানে এই মানটা বের হবে গেজ চাপ, তখন আমরা এখানে জিরো বসাতে পারবো। যদি এখানে আমি বায়ুমণ্ডলীয় চাপ বসাতাম, এটা যেটা বেরোতো এটা ছিল পরম চাপ। এইখানে অনেক কনফ্লিক্ট, অনেক জটিলতা তোমাদের তৈরি হতে পারে। যে আমি কি বললাম, আসলে বললাম যে এই পাশে যদি আমি বায়ুমণ্ডলীয় চাপ ধরতাম তাহলে এটা বের হয়ে যেত গেজ চাপ, সরি, বায়ুমণ্ডলীয় চাপ। এর এখানে যেহেতু জিরো ধরছি, তার মানে এখানে আমি গেজ চাপ ধরেছি, এখানেও গেজ চাপ বের হবে। এটা গেট চাপ কিভাবে ধরলাম, কারণ মুক্ত প্রান্তে গেট চাপ শূন্য, সেহেতু আমি শূন্য লিখেছি, তার মানে গেট চাপ ধরেছি। এখান থেকে ক্যালকুলেশন করলে পিবি পাবা 307.78 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারে পৌঁছে গেছি। খুব সহজ ছিল অঙ্কটা, অতটাও কঠিন ছিল না, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, একটি ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কের যদি হ্যান্ডলস দেয়া আছে তাহলে এ পয়েন্টের বেগ নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক, তোমরা যদি এ এবং বি পয়েন্টে বার্ণালি সূত্র অ্যাপ্লাই করো, ভালো করে চিত্রটা খেয়াল করবে, এ পয়েন্ট কোনটা, বি পয়েন্ট কোনটা। এখানে কিন্তু ট্যাঙ্কের ভিতরে, ট্যাঙ্কটা কিন্তু বদ্ধ ট্যাঙ্ক, এটার ভিতরে চাপ 75 kPa ABS মানে অ্যাবসুলেট প্রেশার দেয়া আছে, ঠিক আছে? তো আমরা যদি 1 নম্বর এবং 2 নম্বরে বার্ণালি সূত্র অ্যাপ্লাই করি, এ বিতে বার্ণালি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি হবে আমরা সেই জিনিসটাই দেখবো। এখন এ আর বিতে যদি বার্ণালি সূত্র অ্যাপ্লাই করে আমরা ইকুয়েশনটা লিখে ফেলি, জেড এ প্লাস ভি
a square divided by 2z plus p a divided by rho g is equal to zb plus vb square divided by 2g plus p b divided by rho g. এটা ছিল বেসিক ইকুয়েশন, এরপরে হেড লস 0.1 0.1, ঠিক আছে? এইখানে একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটা খুবই ঝামেলার আছে। পানিটা কিন্তু বি থেকে এ এর দিকে প্রবাহিত হচ্ছে, এ থেকে বি এর দিকে না, তার মানে বি থেকে এ তে যাওয়ার সময় এ বিন্দুতে হেডলস হয়েছে, তার মানে আমি হেডলসটা এখানে যোগ করতে হবে। আমি অনেককেই দেখেছি মুখস্থ করে যে সবসময় হেডলসটা সেকেন্ড প্রান্তে যোগ হবে। এই যে একটা অঙ্ক তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, এই অঙ্কে কিন্তু এখানে যোগ হবে না, বরং এখানে বিয়োগ হবে। কেন বিয়োগ হবে সেটা আমি বলছি, কারণ পানিটা বি থেকে এর দিকে এসেছে, তার মানে বিতে যে পরিমাণ হেড ছিল এতে কিছুটা ঘাটতি হয়েছে, যার কারণে আমরা বিতে যোগ করব না এতে যোগ করব, কারণ ঘাটতিটা তো এতে এতে ছিল আর আমরা দুইটা তো ইকুয়াল করেছি। তোমাদের যারা মুখস্থ করেছো যে হেডলস সবসময় ডান পাশে যোগ হয়, তাদেরকে এই অঙ্কটা দেখিয়ে দিও, তাহলে তারা বুঝতে পারবে যে আসলে হেডলস সবসময় ডান পাশে যোগ হবে এমনটা না, বাম পাশেও আসতে পারে, প্রশ্নের উপর ডিপেন্ড করে। তো আমরা যখন এই দুই প্রান্তে দিব, তাহলে আমরা এখন মান বসাই জেড এ। আচ্ছা, খুব ভালো কথা, এখানে এ প্রান্তে যদি আমি চাপটা জিরো ধরি তাহলে কিন্তু প্রশ্ন এক ধরনের আসবে, আর এ প্রান্তে চাপটা যদি মানে জিরো না ধরি তাহলে প্রশ্ন আরেক রকম আসবে। প্রশ্নে কিন্তু বায়ুমন্ডলীয় চাপ 750 মিটার অফ, সরি এখানে মিটার হবে না মিলিমিটার হবে, মিলিমিটার অফ এজি দেয়া আছে। আমরা একটু প্রশ্ন একটু ভালো করে খেয়াল করি, এ প্রান্তে চাপ দেয়া আছে, বি প্রান্তে অ্যাবসুলেট প্রেশার দেয়া আছে। আমি সবসময় বলেছিলাম বার্নৌলির সূত্রে, আমি চাপের জায়গাটার কথা বলছি। আচ্ছা, চাপের আগে আমি হাইটটা বসাইনি, এ প্রান্তে আমি ড্যাটাম ধরি তাহলে এটা জিরো, এ প্রান্তের ভ্যালোসিটিটা আমি জানি না, আমরা এটা বের করব, যেহেতু আমাদেরকে নির্গমন বেগ বের করতে বলেছে, এটাই বের করতে বলেছে। এখন যে কথাটা, আমি যদি এখানে অ্যাবসুলেট প্রেশার বসাই, এখানে অ্যাবসুলেট প্রেশার বসাতে হবে, এখানে গেজ প্রেশার বসাই, এখানেও গেজ প্রেশার বসাতে হবে, যেহেতু পি এ তে যদি আমি অ্যাবসুলেট প্রেশার, এখন বি বি প্রান্তে কিন্তু অলরেডি অ্যাবসুলেট প্রেশার মানে পরম চাপ দেওয়া আছে, তার মানে এতেও পরম চাপ বসাতে হবে। এখন এতে পরম চাপ কত? এতে গেজ চাপ শূন্য, তাহলে পরম চাপ সমান সমান বায়ুমন্ডলীয় চাপ, কারণ আমরা জানি পরম চাপ সমান সমান বায়ুমন্ডলীয় চাপ প্লাস গেজ চাপ। গেজ চাপ শূন্য হলে বায়ুমন্ডলীয় চাপ হয়ে যাবে, তাহলে বায়ুমন্ডলীয় চাপ সরাসরি বসাবো। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা এই যে টার্মটা দেখতে পাচ্ছ, এই পুরো টার্মটা কিন্তু একটা এইচ, এটা হচ্ছে আমি প্রথমে যখন বার্নৌলি পড়েছিলাম তখন বলেছিলাম এই যে টার্মটা আছে এটাকে বলা হয় হচ্ছে হলো উচ্চতা জনিত হেড, মানে সরি চাপ জনিত হেড, চাপের কারণে যে হেড বা উচ্চতা হবে সেটা, বা চাপ জনিত উচ্চতাও বলতে পারি, ঠিক আছে? তো এখানে উচ্চতা আর আমাদেরকে 750 মিলিমিটার অফ এজি হয়ে গেছে, আর আমরা জানি যে এই ইকুয়েশনটা হচ্ছে যে তরলটা নিয়ে আমরা কাজ করছি সেই তরলের হাইটে হবে, ঠিক আছে? সেই তরলের হাইটে, তাহলে এটাকে আমরা ওই তরলের হাইটে নিয়ে যেতে পারবো না। আমরা একটা সূত্র শিখেছিলাম যে এইচ ইজ ইকুয়াল টু এইচ এস টু সরি এস ওয়ান, এটাকে আমরা এইচ টু দিই, এরকম একটা সূত্র ম্যানোমিটারে শিখেছিলাম। অর্থাৎ যেই যে কোনো একটা তরলের হাইটে যদি আমরা চাপকে প্রকাশ করতে চাই, যেই তরলের হাইটে দেওয়া ছিল সেটার আপেক্ষিক গুরুত্ব দ্বারা দুগুণ, এবং যেটাতে যেতে হবে সেটার আপেক্ষিক গুরুত্ব দ্বারা ভাগ। এখন এই পুরো অঙ্কটা পানিতে, যার কারণে আমরা পানি এটা তো ওয়ান, আর এই এইচ এর মানটা দেওয়া আছে 750 মানে 0.75, এস ওয়ান এর মানটা আছে যেহেতু পারদ 13.6, তার মানে এই টার্মটাকে আমি যদি 13.6 দ্বারা গুণ দেই তাহলে এইখানে যে হাইটটা পাবো সেটা হবে পানির হাইটে এই চাপ জনিত উচ্চতা বা চাপ জনিত হেডটা, আর আমাদের সেটাই দরকার। আলটিমেটলি আমি এখানে যে প্রসিডিউরটা দেখাচ্ছি সেটা ছাড়া যদি তোমরা তোমাদের মতো করো, 750 মিলিমিটার অফ এজি এটাকে চাপে কনভার্ট করবা, চাপে কনভার্ট করে ডাটাগুলো এখানে বসাবা, ডাটাগুলো বসালে দেখবা সেম কাটাকাটি করে আমি যেটা লিখেছি সেটাই আসবে। এই প্রসেসটাতে অঙ্কটা একটু ছোট হচ্ছে, ক্যালকুলেশন কমে যাচ্ছে, আমার সময়টা বেঁচে যাচ্ছে, আমি অবশ্যই চাইবো যে তোমরা খুব দ্রুত অঙ্ক করতে। তো এখানে আমি আবার বলছি কি করছি, আমি জানি যে এই পুরো টার্মটা হচ্ছে চাপ জনিত উচ্চতাটাকে যে তরল দিয়ে যে তরলটা প্রবাহিত হচ্ছে তার উচ্চতায় নিয়ে যাওয়া। তো আমাদের চাপ জনিত উচ্চতাটা সরাসরি দেওয়া আছে, মানে পি এ ডিভাইডেড বাই রোজির মানটা সরাসরি দেওয়া আছে 750 মিলিমিটার অফ এইচজি। তো এটাকে কনভার্ট করব আমরা এই সূত্র দিয়ে, সেটা আমরা ম্যানোমিটারে শিখেছিলাম। তো আসবে 0.75 ইন্টু 13.6,
এটা হচ্ছে শর্টকাটে হয়ে যাবে। এরপরে যারা ইউনিট কনভার্সনে খুব এক্সপার্ট হয়ে যায় তারা কিন্তু এগুলো খুব সহজে বুঝতে পারে, আর যারা এক্সপার্ট না তারা নর্মাল নিয়মে করে দেখিও অবশ্যই সেম আসবে। জেডবি এর মান যেটা আছে সেটা হচ্ছে সরি পি, যেহেতু ডেটামটা আমরা একে ধরেছি, ভিবি ভিবির যে মানটা আছে সেটা হচ্ছে হলো 0 হবে, ট্যাঙ্কে পানি ধীরে ধীরে নামে সেই জন্য নেগলেজিবল হবে। পিবি পিবির মানটা হচ্ছে 75 KPa। দেখো একটা খুব ভালো জিনিস, আমি চাইলে ইনটু 10^3 দিতে পারি, 75 যেহেতু কেপিএ আছে, আবার নিচে আবার 1000 দিতে হবে, তো আমি নিচের 1000টা লিখবো না, শুধু উপরে 75 লিখলাম, নিচে 1000 লিখবো না। 9.8 ইনটু শুধু আপেক্ষিক গুরুত্ব যদি থাকতো পানির তাহলে আমরা দিতাম, যেহেতু ওয়ান আমরা ওয়ান দিতে পারি, দেয়া না দেয়া একই কথা, মানে 75 KPa উপরে কিলো একটা দিতে পারতাম, নিচে 1000 দিতে পারতাম, কাটাকাটিই তো যেত, সেটা তো আমি জানি, সেই জন্য উপরেও দিইনি নিচেও দিইনি, এতে কিন্তু অঙ্কটা ছোট হবে, আমার সময় কম লাগবে। এটা ওয়ান আমরা এটাও বাদ দিতে পারি যেহেতু পানি। এরপরে হেড লস মাইনাস হেড লস, হেড লস হচ্ছে 0.1। তাহলে আসলে আমরা প্রত্যেকটা ডাটা বসিয়েছি, আমি অঙ্কটা একটু কঠিন ভাবে করিয়েছি, কারণটা হচ্ছে আসলে তোমাদের এগুলো জানা উচিত, চাকরির পরীক্ষা বা ডুয়েট এডমিশন যেখানে তুমি পরীক্ষা দাও না কেন সবসময় সময় থাকবে সেটা না, অনেক সময় খুব অল্প সময়ে অনেক কিছু করতে হতে পারে, তখন কিন্তু এই যে আমি মেথড গুলো দেখাচ্ছি এগুলো খুব কাজে দিবে। ইভেন আমিও কিন্তু এগুলো এভাবেই করি, কারণ আমার কাছে কথা হচ্ছিল কম সময়ে কারেক্ট ভাবে অঙ্ক করতে হবে নির্ভুল ভাবে। এখানে ক্যালকুলেশন করলে ভি এ ইজ ইকুয়াল টু পাবার 2.6 মিটার পার সেকেন্ড। তো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে গেছি, আশা করি এই অঙ্কটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, যদি এই অঙ্কটা বুঝে থাকো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, অঙ্কটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, অঙ্কটা খুব সাবধানে করতে হবে, অঙ্কটা একটু বড় আছে, তোমরা একটু বুঝে শুনে অঙ্কটা করার চেষ্টা করবে, বোঝার অনেক কিছু আছে অঙ্কে। আসলে তো অঙ্কে বলেছে যে একটি এত ব্যাসের মানে একটা পাইপ আছে বিশাল লম্বা, তো মাঝখানে কি করলো সেই পাইপের মাঝখান থেকে পাইপে চেঞ্জ করা হলো, নতুন একটা ব্যাসের পাইপ লাগানো হলো, তো বললো যে কি পরিমাণ হেডলস বা শক্তির সঞ্চয় করা সম্ভব। তো আমরা এই অঙ্কটা করব। তো প্রথমে একটা পাইপ আছে, আমি একটা পাইপ এজিউম করছি, এটা একটা পাইপ, তো এই পাইপের ডাটাগুলো লিখছি, এটা হচ্ছে 50 মিলিমিটার ছিল এবং লেন্থ ছিল 6 মিটার, ঠিক আছে, এটা একটা পাইপ ছিল। তো প্রথমে আমরা দেখবো যে হেডলস কত, তারপরে যখন চেঞ্জ করা হচ্ছে তখন হেডলস কত। তো প্রথমে হেডলসের সূত্র আমরা জানি যে এফ এল ভি এ স্কোয়ার। আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে এখানে এফ এফ এর মান দেওয়া আছে, মানে ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে, সেই জন্য এফ এল ভি স্কোয়ার হয়েছে বা এফ এফ এল ভি স্কোয়ার হয়েছে ডিভাইড বাই 2 জি ডি। এফ এফ এর মানটা হচ্ছে 0.04, এল এর মানটা 6, ভি এর মানটা হচ্ছে 2.4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8 × 0.05। ঠিক আছে, আমাদের সবগুলো মান বসানো শেষ, এখান থেকে আমরা হিসাব করে পেলাম 1.409 মিটার। তো আমাদের হেড লসটা আমরা এখানে পেয়ে গেছি প্রথম মানে প্রথমবার। সেকেন্ড টাইম কি করা হয়েছে, মাঝখান থেকে কিছু পাইপটা চেঞ্জ করা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে যদি মধ্যবর্তী 2 মিটার মানে মাঝখানে 2 মিটার, যেহেতু 6 মিটার 3 মিটার 3 মিটার যদি করো তাহলে মাঝখানে 2 মিটারটাকে চেঞ্জ করা হয়েছে 75 সেন্টিমিটার 75 মিলিমিটার পাইপ দ্বারা। তাহলে ডাটাগুলো কি আসে, এটা হচ্ছে 50 মিলিমিটার, এটাও 50 মিলিমিটার, এটা 75 মিলিমিটার মানে ডায়ামিটার আর কি, ঠিক আছে, আর আর লেন্থ হচ্ছে সবগুলো 2 মিটার 2 মিটার করে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্ম। তো সেকেন্ড টার্মে মোট হেড লস কত হবে সেটা আমরা দেখব। তার আগে একটা জিনিস খেয়াল করো যে এখানে যে এটাকে যদি আমরা 1 ধরি, এটাকে যদি 2 ধরি, কারণ এগুলো ভ্যালোসিটি লাগবে আমাদের, এটাকে 3 ধরি, তাহলে আমরা ভ্যালোসিটি গুলো হিসাব করি। আমরা এটা হচ্ছে প্রথম বার শর্তে এক প্রথম ফার্স্ট টার্ম বা প্রথম বার, এটা হচ্ছে সেকেন্ড দ্বিতীয় বার। তা আমরা এখানে যদি প্রথমে ভ্যালোসিটি গুলো হিসেব করি তাহলে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু A1 V1। এখন আমাদেরকে ভ্যালোসিটি বেগ দেয়া আছে, লম্বা এত বেগে আমরা কিন্তু কিউটা আগের অঙ্ক থেকে বের করতে পারি, মানে এখান থেকে টার্মটা কিউটা বের করতে পারি, পাই বাই 4 × 0.05 স্কোয়ার × 2.4
এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কিউ পাই 0.00471 মিটার কিউব পার সেকেন্ড। আমরা প্রথমে কিউ মানে কি পরিমাণ নির্গমন হচ্ছে সেটা পেয়ে গেছি। এটা দ্বারা কিন্তু আমরা এই তিনটার ভ্যালোসিয়া ইয়া বেগ বের করতে পারবো। আমরা যদি ভি টু বের করতে চাই, অর্থাৎ দ্বিতীয় সেকশনে বেগ বের করতে চাই, আচ্ছা প্রথম সেকশনের বেগ তো এটা 2.4 দিয়েই দিয়েছে, এটা ডায়ামিটার আমরা জানি, কিউটা তো সেম, তো এটার ভ্যালোসিটি 1 আর 2, অর্থাৎ ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি থ্রি ইজ ইকুয়াল টু 2.4 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। এরপরে ভি টুটা দরকার হবে, ভি টুটা মানে কিউ ডিভাইডেড বাই এ টু, তার মানে কিউ হচ্ছে 0.00471 পাই বাই 4 × 0.075 স্কোয়ার। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে পাবা 1.067 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা মোটামুটি সবকিছু পেয়ে গেছি, এখন শুধুমাত্র হেডলস বের করব। এখন টোটাল যদি হেডলস বের করি, প্রথম যে হেডলসটা হবে এই সেকশনের জন্য, এই সেকশনের জন্য, এই সেকশন, তিনটা সেকশনের জন্য ফ্রিকশনাল হেডলস। আচ্ছা আমি সূত্রগুলো বসাচ্ছি, সূত্র লিখছি না, সরাসরি বসাচ্ছি, সূত্রতে এটাই হবে 0.04 × 2 × 2.4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8 × 0.05। তাহলে এই যে এই টার্মটা, এটা ওয়ান এবং তিনের জন্য সেম থাকবে, কারণ এই দুইটা জায়গায় কিন্তু ভ্যালোসিটি সেম। তাহলে আমরা এটাকে টু দ্বারা গুণ দিতে পারি, ইন্টু টু, তার মানে এটা এই হেড লসটা এই ওয়ান এবং থ্রির জন্য সেম। এরপর হচ্ছে টু এরটা যোগ করতে হবে 0.04 × 2 × 2 নাম্বার সেকশনের ভ্যালোসিটি হচ্ছে এই যে আমরা এখানে পেয়েছিলাম 1.067 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8 × 0.075, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটা পেয়ে গেছি। এখন এই দুটো হচ্ছে ফ্রিকশনাল হেডলস। এখন হঠাৎ বেশ বৃদ্ধি পেয়েছে, এটার জন্য একটা হেডলস হবে, হঠাৎ বেশ হ্রাস পেয়েছে, সেটার জন্য একটা হেডলস হবে। তাহলে আমরা প্রথমে হঠাৎ বেগ বেগ বৃদ্ধি পেয়েছে সেটার জন্য হেডলসটা হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু স্কোয়ার, অর্থাৎ ভি ওয়ান মাইনাস ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই 2gt। তাহলে ভি ওয়ান এর মানটা 2.4 − 1.067 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8। খেয়াল করো যে আমি কিন্তু অনেকগুলো হেডলস কাউন্ট করছি। আরেকটা আছে, সেটা হচ্ছে হঠাৎ বেশ হ্রাস পাওয়ার জন্য, হঠাৎ বেগ হ্রাস পাওয়ার জন্য 0.5 × ভি, ভিটা মানে ভি থ্রি হবে এখানে, সরি ভি টু হবে, ভি টু হলে 2.4 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8 2 × 9.8। তো এই সবগুলো মান ক্যালকুলেশন করলে তোমরা পাবা 1.235 মিটার। তাহলে দেখো যখন এই টার্মটা ছিল তখন হেডলস ছিল এটা, যখন এই টার্মটা হয়েছে তখন হেডলস ছিল এটা। এখন আমাকে প্রথমে বলেছে কি পরিমাণ হেডলস সঞ্চয় করা হবে, এখন কি পরিমাণ হেডলস সঞ্চয় করা হবে, এই দুইটার বিয়োগফল পরিমাণে হেডলস সঞ্চয় করা হবে। তাহলে হেডলস, সেভ হেডলস, সেভ এইচ এল ইজ ইকুয়াল টু 1.409 − 1.235 = 0.174 মিটার। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার, যে এই পরিমাণ হেডলস আমরা সঞ্চয় করতে পারবো। এখন আমাদেরকে কি পরিমাণ শক্তি সঞ্চয় করতে বলেছে, শক্তির এককটা আসলে কাজ আর শক্তির একক হচ্ছে হলো জুল, কিন্তু অনেক সময় শক্তির একক তুমি ওয়াটও পাবা। জিনিসটা হচ্ছে রেট অফ এনার্জি, এটাকে রেট অফ এনার্জি বলে। শক্তিকে যদি তুমি পার সেকেন্ডে নিয়ে যাও, যেটা মূলত ক্ষমতা বোঝায়, সেটাকে রেট অফ এনার্জিও বলে। তো সেই ক্ষেত্রে শক্তি বলতে আমরা অনেক সময় ওয়াটকেও ব্যবহার করতে পারবো। তো এখানে যেহেতু শক্তি বলেছে, আমি এখানে জায়গা নেই সেই জন্য আমি এখানে দেখাচ্ছি। আমরা শক্তি মানে পি ইজ ইকুয়াল টু পাবো কিউ রো জি এস এইচ, মানগুলো যদি বসাই, কিউর মানটা আমরা প্রথমেই পেয়ে গেছিলাম 0.0471, রো এর মানটা 1000 আমরা বসাবো না, কেন বসাবো না, আমরা কিলো ওয়াটে আনসারটা লিখবো। জি এর মানটা 9.8, এস এর মানটা যেহেতু পানি ছিল, আমরা এখানে পানি ছিল, তাহলে আমরা এস এর মানটা বসাচ্ছি না। এইচ এর মানটা হচ্ছে 0.174। দেখো এই হাইটটাই কিন্তু যেটা সঞ্চয় করতে পেরেছি, যেটা সেভ করতে পেরেছি, সেটাই কিন্তু আমি এখানে বসিয়েছি। ক্যালকুলেশন করলে পাবা 0.0083 কিলোওয়াট, বা তোমরা লিখতে পারো 8.3 কিলোওয়াট।
তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত দুইটা আনসারই পেয়ে গেছি। এই জায়গাটা তোমরা একটু খেয়াল করিও, আমাদের এখানে জায়গা ছিল না, সেই জন্য আমি অত ভালো করে করাতে পারিনি। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এই অধ্যায়ে আরো অনেকগুলো অঙ্ক আছে, এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বিধায় আমি এই ভিডিওটা এখানে স্টপ করছি। পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো দেখাবো, তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবে। আর এই ভিডিওটা কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই ভিডিওটা এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, আল্লাহ হাফেজ।